নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি কলা পাতায় সম্পূর্ণ নিরামিষ ভেজ নারকোল পাতুড়ি। এই পাতুড়ি করতে লাগছে পরিমাণ মতো নারকোল বাটা এবং তার সঙ্গে নুন, চিনি, লঙ্কা, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 4 টুকরো কলা পাতাকে একটু আগুনে তেল মাখিয়ে সেঁকে নিয়ে নরম হয়ে যাবে, তারপরে আপনি বাটাটা বসিয়ে দিতে হবে। বাটাটা বসিয়ে দিয়ে দুপা নিচে দুটো এবং উপরে দুটো কলা পাতার টুকরো দিয়ে ঢেকে দিতে হবে, চাপা কিছু দিয়ে আস্তে ডিম ভাজা দিতে হবে। আমি দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে নিয়েছি, আমার নিচটা হয়ে গেছে, আমি উল্টিয়ে এবার আমার অপর পিঠ হচ্ছে, আমি একবার উল্টিয়ে দিয়েছি, উল্টানো পিঠটাই আমি দেখাচ্ছি। দেখুন খেতে খুবই সুস্বাদু। আপনারা নিরামিষের দিন অবশ্যই নারকোল কলা পাতায় নারকোল এই পাতুড়ি অবশ্যই আপনারা করে খেতে পারেন, খুবই টেস্টি লাগবে। দেখুন আবার আমি কি করব, কলা পাতা দিয়ে চাপা দিয়ে দেব, কলা পাতা আবার দুটো টুকরো দিয়ে আমি সুন্দর করে চাপা দিয়ে, এমনি করে চাপা দিয়ে আমি একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে এর উপরে, তাহলে আরো তাড়াতাড়ি এটা সুন্দর হবে। আমি দিয়েছি, দেখুন এইভাবে চেপে দিয়ে আপনারাও নারকল পাতুড়ি করে খান, অবশ্যই দেখবেন। আমি দেখানোর জন্য আপনাদের এটা দেখালাম, দেখুন অবশ্যই এরকম সুন্দর নারকল পাতুড়ি করে খান। নমস্কার।